काजाखस्तान सप्ताहव्यापी अस्थिरताके केंद्र करे पर्यन्त ৭৯৩৯ जन लोकके ग्रेफतार करेছে देशটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ সহিংসতা এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৬৪ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। কাজাখস্তানে জ্বালানি মূল্য বৃদ্ধির জেরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। গ্রেফতার হয়েছে হাজারেরও বেশি মানুষ। কাজাক প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট সোমবার এক ভিডিও বার্তায় জানিয়েছে, কাজাখস্তানে এখন শৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে, তবে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চলমান রয়েছে। সোভিয়েত আমলের পর মধ্য এশিয়া দেশটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সহিংসতা চলাকালে বেশ কয়েকটি শহরে সরকারি ভবনগুলো কিছু সময়ের জন্য দখল করে রাখে, পরে সেগুলোতে আগুন দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি স্থিতিশীল হলেও সবচেয়ে বড় শহর আলমাটিতে সহিংসতার দাগ রয়ে গেছে। সোমবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কয়েকটি দোকানপাট, সুপারমার্কেট খোলা হয়। রয়টার্সের ছবিতে দেখা যায় ভাঙা জানালা, পুড়ে যাওয়া নগদ মেশিন এবং অগ্নিদগ্ধ ভবনে ধ্বংসাবশেষ। সুপারমার্কেট চেইনের একজন মুখপাত্র দিমিত্রি শিশকিন রয়টার্সকে জানায়, আলমাটিতে তাদের ৬৮টি দোকানের মধ্যে ১৫টিতে লুট হয়েছে। একটি শপিং মলের কর্মীরা রয়টার্সকে বলেছেন, ভিডিও ক্যামেরায় লুটেরাদের একটি এটিএম ভাঙতে দেখা গেছে। দোকান চুরি করা পোশাক পরিবর্তন হচ্ছে এবং ২ বা ৩টি কোট পরে বেরিয়ে যাচ্ছে। কাজাখস্তানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে পাহারা দেওয়ার জন্য রুশ সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গেল সপ্তাহে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও তা বিস্তৃত হয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।